শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় হামলা চালিয়ে যেতে বদ্ধপরিকর নেতানিয়াহু, হামলা থামাবে না ইসরায়েল। যুদ্ধবিরতির জন্য হামাসের যে দ্বিতীয় শর্ত, শর্ত মানলেই যুদ্ধবিরতি। লেবানন সীমান্তেও সংঘাত, আর্টিলারি হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় হাসপাতালের ওপর ইসরায়েলি হামলা জায়েজ করতে সিএনএন এর প্রপাগান্ডা। ইসরায়েলের মুহুর্মুহ গোলাবর্ষণও ব্যর্থ, ধরাছোঁয়ার বাইরে হামাস কমান্ডাররা। ইসরায়েলকে সমর্থন করলে 10 বছরের জেল এবং জরিমানা। এবার বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে না আনা পর্যন্ত তিনি ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে ফোন করে সহিংসতা কমানোর কথা বলেন। তবে টুইটারে পোস্ট করা ওই ভিডিও বার্তায় নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফোন কলের কথা উল্লেখ করেননি। তবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে বলাই জো বাইডেনকে প্রশংসা করেছেন বলে জানিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের নাগরিক আপনাদের জন্য শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে না আনা পর্যন্ত এ অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে আমি সংকল্পবদ্ধ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতে মাত্র 25 মিনিটে উপত্যকার বিভিন্ন এলাকায় 122টি শক্তিশালী বোমা মেরেছে তারা। এতে নিশ্চিহ্ন হয়ে গেছে বহু ভবন ও বাসাবাড়ি। গাজা শহরের সর্বত্র এখন ধ্বংসযজ্ঞ আর মৃত্যুর বিভীষিকা। ইসরায়েলি আগ্রাসনে গেল 10 দিনে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 227 জনে, এর মধ্যে 63 জনই শিশু। গাজায় এ পর্যন্ত 52,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 800-এর বেশি ভবন বাসাবাড়ি। ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্টোনিও গুতেরেস। আন্তর্জাতিক সংগঠন সেভ দি চিলড্রেনের মতে, গাজার 50টি স্কুল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এতে প্রায় 42,000 শিক্ষার্থীর স্কুল জীবন হুমকির মুখে পড়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান কানে তুলছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ আক্রমণের মধ্যেও নিজেদের অবস্থানে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে প্রতিরোধ আন্দোলন হামাস। তারা ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির জন্য 2টি বিশেষ শর্ত দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য বলেছেন, তিনি হামলা অব্যাহত রাখবেন। তবে ইসরায়েলি ও বিভিন্ন সূত্রের খবরে বলা হচ্ছে, আগামীকাল শুক্রবার দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। হামাসের এক শীর্ষ নেতাও এমন আভাস দিয়েছেন। হামাসের সিনিয়র নেতারা বলেছেন, তারা ইসরায়েলের রকেট হামলা চালানো বন্ধ করার মাধ্যমে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি করবেন 2টি বিশেষ শর্তে। এর একটি হলো, আল আকসা মসজিদের প্রবেশপথে পুলিশ মোতায়েন না রাখার ব্যাপারে রাজি হতে হবে ইসরায়েলি বাহিনীকে। দ্বিতীয় শর্ত হলো, বিরোধ পূর্ব জেরুসালেমের শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা বন্ধ করতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বুধবারও যুদ্ধবিরতির প্রস্তাব অগ্রাহ্য করে গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ইসরায়েল এখনও গাজায় হামলা করে যাচ্ছে আর ফিলিস্তিনিরাও ইসরায়েলের রকেট নিক্ষেপ করছে। উত্তেজনা বাড়ার আরেকটি কারণ ঘটছে লেবাননে, সেখান থেকে উত্তর ইসরায়েলের রকেট নিক্ষেপ করা হচ্ছে। গত 10ই মে ইসরায়েল ও হামাসের মধ্যে বর্তমান দফার লড়াই শুরু হয়। আল আকসা মসজিদ কমপ্লেক্সে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলা চালানোর প্রতিবাদে হামাস রকেট নিক্ষেপ করলে লড়াই শুরু হয়ে যায়। আল আকসা মসজিদ কমপ্লেক্সে ইসরায়েলি পুলিশের কঠোর পদক্ষেপ ও ইহুদি বস্তি স্থাপনকারীদের বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের হুমকি দেওয়ার ফলে উত্তেজনা প্রবল হয়ে ওঠে। ইসরায়েলের বিভিন্ন নগরীতে হামাস এ পর্যন্ত অন্তত 3,700 রকেট নিক্ষেপ করেছে। অবশ্য এর বেশিরভাগই ইসরায়েলের আয়রন ডোম ভূপাতিত করতে সক্ষম হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 227 জন নিহত হয়েছে, এদের মধ্যে 64 জন শিশু, 38 জন নারী, আর আহত হয়েছে 1,620 জন। এই তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননে আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ইসরায়েলি সেনাবাহিনী বলছে লেবাননের ভূখণ্ডে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে ইহুদি বস্তিকে লক্ষ্য করে লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী টুইটে জানিয়েছে লেবানন থেকে চারটি রকেট ছোড়া হয়েছে, তার মধ্যে একটি ধ্বংস করা হয়েছে, একটি খোলা জায়গায় পড়েছে, অপর দুটি ভূমধ্য সাগরে পড়েছে। লেবানন থেকে বিভিন্ন ইসলামী গোষ্ঠী এ হামলা চালাচ্ছে, এর মধ্যে হিজবুল্লাহ রয়েছে। 2006 সালে এক মাসের মধ্যে ইসরায়েলের সঙ্গে লেবাননের হিজবুল্লাহ সংঘাত হয়। সীমান্তে অন্যান্য ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা ঠেকাতে আয়রন ডোম বসিয়েছে ইসরায়েল। তবে এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটিতে হর হামেশাই রকেট হামলা হচ্ছে। এর আগে 18 মে লেবানন থেকে 6টি রকেট নিক্ষেপ করা হয়েছিল ইসরায়েলের ইহুদি বস্তি লক্ষ্য করে। তার আগে 3টি রকেট হামলা চালানো হয়েছিল। তবে এর জবাবে ইসরায়েলি বাহিনী লেবাননে হামলা করে। সেই সময় ইসরায়েলও লেবাননে পাল্টা হামলা চালায়। ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ 10ম দিনে পড়েছে। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের 220 জন নিহত হয়েছেন, এর মধ্যে 63 জন শিশু রয়েছে। এছাড়া 1,500-এর বেশি মানুষ আহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে হামাসের হামলায় 12 ইসরায়েলি নিহত হয়েছেন, পাশাপাশি এ পর্যন্ত আহত হয়েছেন 300+ ইসরায়েলি। গাজায় হাসপাতালের ওপর ইসরায়েলি হামলা জায়েজ করতে সিএনএন তাদের সংবাদকর্মীদের প্রপাগান্ডা চালানোর নির্দেশ দিয়েছে। তারা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যগুলোকে বলছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য। এমনকি সরাসরি সম্প্রচারের সময় তারা তাদের সংবাদকর্মীদেরও এমন মিথ্যা তথ্য দিতে নির্দেশ দিয়েছে। গাজায় হাসপাতাল ও বেসামরিক স্থাপনায় ইসরায়েল যাতে কোনো কারণ ছাড়াই হামলা চালাতে পারে তার জন্য মার্কিন সংবাদ সংস্থা সিএনএন নতুন ধরনের প্রচারণার কৌশল তুলে ধরেছে। ইসরায়েলি হামলায় নিহত ও আহতদের সংখ্যা প্রকাশ করার ক্ষেত্রে আর ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা প্রদানে যে সংস্থাটি অগ্রণী ভূমিকা পালন করে তারা হল ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন এই সংস্থার প্রকাশিত তথ্যের মাধ্যমে বিশ্বের সকল গণমাধ্যম ও জনগণ জানতে পারে যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের কতজন মানুষ প্রাণ হারালেন। ইসরায়েলের সামরিক স্বেচ্ছাচারিতা আর মানবাধিকার লঙ্ঘনের খবরও বিশ্ববাসী জানতে পারে এই সংস্থার মাধ্যমে। যেখানেই তালেবান বা আল কায়দা সেখানেই পশ্চিমা শক্তি ও যুক্তরাষ্ট্রের হামলা, এমন ধরনের প্রচারণা ও প্রপাগান্ডা চালিয়ে বহু মুসলিম দেশকে ধ্বংস করা হয়েছে। এখন গাজার সরকারি স্বাস্থ্যখাত ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত। এটাকে মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের ভাষ্যে বলতে চায় যে এটা হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্যখাত। এর মাধ্যমে তারা গাজার সকল হাসপাতালগুলোতে আক্রমণ করার বৈধতা দিচ্ছে ইসরায়েলকে, কারণ ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস মসজিদুল হারাম ও শেখ জাররাহ বস্তিতে ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদ করে। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে চলেছেন। তিনি গাজার প্রতিরোধ আন্দোলন গুঁড়িয়ে দেওয়ার সংকল্প ব্যক্ত করেছেন। ইসরায়েলি হামলায় 230 জনের বেশি নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশি, ঘরবাড়ি বিপুল সংখ্যায় বিধ্বস্ত হয়েছে। কিন্তু ইসরায়েল যে কারণে এসব হামলা চালাচ্ছে তা হাসিল করতে পারছে না। হামাসের শীর্ষ কমান্ডাররা এখনও ইসরায়েল হামলা থেকে রক্ষা পেয়ে তাদের বাহিনী পরিচালনা করে যাচ্ছেন, ইসরায়েলে হামলা চালনা অব্যাহত রেখেছেন। ইসরায়েল এবারও সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে হামাসের কাসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দাইফকে হত্যা করার। তার উপর এর মধ্যেই কয়েকবার হামলা হয়েছে, কিন্তু তিনি অক্ষত আছেন বলেই এখন স্বীকার করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। অবশ্য ইসরায়েল আরও অনেক আগে থেকেই তাকে হত্যা করার চেষ্টা করে যাচ্ছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তার উপর 2001, 2002, 2006, 2014 সালেও হামলা চালিয়েছিল। এতে তার একটি চোখ, উভয় পা ও একটি হাত উড়ে গেছে। তার স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছে, কিন্তু তিনি রক্ষা পেয়ে গেছেন। এবারের ইসরায়েলি বাহিনীর আরেক টার্গেট হলেন ইয়াহিয়া সিনওয়ার। তিনি হলেন গাজায় হামাসের নেতা। তার বাড়ি বোমায় উড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তিনি ওই সময় বাড়িতে ছিলেন না। তবে দেইফকে টার্গেট করার কথা হামাস অস্বীকার করেছে। তারা বলছে ইসরায়েল তাকে হত্যার যে কথা বলছে তা আসলে মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশল। হামাসের সামরিক নেতৃত্বের সাথে ঘনিষ্ঠ সূত্র জানায় দেইফ এখনও পূর্ণ নিয়ন্ত্রণে যুদ্ধ নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
ইসরায়েলকে বাস্তব জীবনে বা সোশ্যাল মিডিয়ায় সমর্থন করলে 10 বছরের জেল ও 5000 দিনার জরিমানার ঘোষণা দিয়েছে কুয়েতি সরকার। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যাংকিং খাতে বিনিয়োগকারী, উদ্যোক্তা ও ক্যাপিটাল মার্কেটের উপদেষ্টা মীর মোহাম্মদ আলী খানের একটি টুইট পোস্টের বরাতে বুধবার এমন খবর দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম MMN নিউজ টিভি। টুইটে তিনি কুয়েত সরকারকে অভিবাদন জানিয়ে লেখেন, দেশটি একটি আইন জারি করেছে যাতে কেউ সামাজিক মাধ্যম ও বাস্তব জীবনে ইসরায়েলকে সমর্থন করলে 10 বছরের কারাদণ্ড ও 5000 দিরহাম জরিমানার মুখে পড়বে। তিনি পিটিআই সরকার প্রধান ইমরান খানকেও এমন একটি উদ্যোগ নিতে পরামর্শ দেন। এর আগে ফিলিস্তিনি নাগরিকদের বৈধ অধিকারের সমর্থনে নিজের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন কুয়েতের প্রধানমন্ত্রী সাবা খালেদ আল হামাদ আল সাবা। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনের জেরুসালেমে আল জাররা এলাকা দখলে নেওয়ার প্রচেষ্টা চালায়। এ নিয়ে সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে থেমে থেমে উত্তেজনা চলে আসছিল। গত 7 মে পবিত্র মাহে রমজানের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদা আদায় করতে বিপুল সংখ্যক মুসল্লি আল আকসা মসজিদে সমবেত হলে ইসরায়েলি বাহিনী তাদের উপর হামলা চালায়। মসজিদে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।